আমরা রুলের স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা রুল চেঞ্জ করছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের রুল চেঞ্জ হয়ে গেছে, টেট পরীক্ষার পর ইন্টারভিউ শুরু হয়ে গেছে। এপ্রিল মাসের মধ্যেই আমরা আশা করছি, সংখ্যাটা আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে 11-12 হাজার হবে এরকম প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষা পর্ষদ করবে। এবং SSC স্কুল সার্ভিস কমিশন তারাও তাদের রুলের চেঞ্জ প্রায় করে ফেলেছে। হেডমাস্টার মশাই রিক্রুটমেন্ট আমরা এপ্রিল মাসে যাচ্ছি, তারপর ধাপে ধাপে উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সব শিক্ষকই নিয়োগ আমরা খুব দ্রুত আমরা পর্যায়ক্রমে করব। না, এটা কালকে স্থানীয় স্তরে আমার কাছে যে খবর, আমার কাছে খবর হচ্ছে গতকাল স্থানীয় স্তরে বাঁকুড়া DM এবং SP হয়তো এই মর্মে কোনো একটা স্থানীয় স্তরে সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু আমি রাতে বিভাগীয় সচিবের থেকে জানতে পেরেছি যে আমাদের দপ্তরের এই ধরনের কোনো অনুমোদন নেই, তো বিভাগীয় সচিব ওদের বলেছেন আমাদের কাছে অনুমোদন চেয়ে পাঠাতে। আমরা ওটা প্রাইমারি পর্ষদের আমাদের যে একাডেমিক কাউন্সিল আছে তাদের কাছে পাঠাবো, তারপর তারা যদি অনুমোদন দেন তারপর এটা ভাবা যেতে পারে। এখন এটা আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে। কিন্তু এটা কি স্কুল এরকম পড়ানো যায়, মানে আমি বলতে পারবো না পড়াতে পারে কি পারে না, কার্য কী আছে কি না আছে, এটা আমাদের দপ্তরের যারা একাডেমিক কাউন্সিল আছে মানে পর্ষদের তারা বিচার করে দেখবেন, এ নিয়ে আমি কথা বলতে পারি না। স্থানীয় স্তরে কেন হয়েছে আমার পক্ষে বলা সম্ভব নয়, সেটা DM এবং SP সঙ্গে বিভাগীয় সচিব আমাদের দপ্তরের কথা বলেছেন, তো সে রিপোর্ট না এলে তো আমি বলতে পারবো না এনি আর কিছু। আপাতত এটা স্থগিত, হ্যাঁ রিপোর্ট চাওয়া হয়েছে। ওই বললাম DM এবং SP কাছে আমাদের বিভাগীয় সচিব কথা বলেছেন কাল রাতে, ওদের আবেদন করতে বলেছেন। না কালকে তো আমি আপনাদের বলেছি যে নিয়োগ আমরা রুলের স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা রুল চেঞ্জ করছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের রুল চেঞ্জ হয়ে গেছে, টেট পরীক্ষার পর ইন্টারভিউ শুরু হয়ে গেছে এপ্রিল মাসের মধ্যেই। প্রবল বিতর্কের মুখে আপাতত স্থগিত সিভিক ভলেন্টিয়ারদের স্কুলে পড়ানো। আপনারা জানেন যে গতকাল এই নিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল বাঁকুড়া পুলিশের যে সিদ্ধান্ত, কিন্তু আপাতত স্থগিত সিভিক ভলেন্টিয়ারদের স্কুলে পড়ানোর সিদ্ধান্ত। ভলেন্টিয়ারদের প্রাথমিক স্কুলে পড়ানোর এই যে সিদ্ধান্ত সেটা স্থগিত, স্কুল শিক্ষা দপ্তরের অনুমোদন ছিল না, বাঁকুড়া জেলা প্রশাসনকে অনুমোদনের জন্য আবেদন করতে বলা হয়েছে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রাথমিক স্কুলে পড়াবেন সিভিক ভলেন্টিয়াররা এমনটাই গতকাল বাঁকুড়ার পুলিশ জানিয়েছিল পুলিশ সুপার, কিন্তু আপাতত সেটা স্থগিত করা হয়েছে এমনটাই শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, যে কথা হচ্ছিল তোমার সঙ্গে গতকালই, তাহলে একেবারে শিক্ষা দপ্তরের থেকে পরিষ্কার জানিয়ে দেয়া হলো যে এটা শিক্ষা দপ্তরের কোনো নির্দেশ নয়? একদমই তাই, এবং শিক্ষা দপ্তরের কোনো অনুমোদন ছিল না, এবং সরকার তড়িঘড়ি করে যেটা সিদ্ধান্ত নিল যে আপাতত স্থগিত রাখা হচ্ছে বাঁকুড়া জেলা জুড়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, জেলা প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছিল, সিভিক ভলেন্টিয়াররা তারা প্রাথমিক স্কুলে পড়াবেন এবং তারা অঙ্ক এবং ইংরেজি করাবেন, যেখানে শিক্ষকরা পড়ান তার পরিবর্তে সিভিক ভলেন্টিয়াররা পড়াবেন। কালকে এই খবর সম্প্রচারিত হওয়ার পর গোটা রাজ্য জুড়ে হইচই পড়ে গিয়েছিল। বিরোধীরা একজোট হয়ে শাসক পক্ষকে একদম তুলোধনা করছিলেন যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধূলিসাৎ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, কারণ স্কুলে নিয়োগ নেই দীর্ঘদিন ধরে, প্রচুর ভুয়ো শিক্ষক, তাদের বাতিল করা হচ্ছে চাকরি, এবং সেই জায়গায় শূন্য পদে শিক্ষক নিয়োগ না করে সিভিক ভলেন্টিয়ার দিয়ে প্রাথমিক পড়াশোনা, যেখানে বুনিয়াদী শিক্ষার পড়াশোনা হয়, সেখানে শিক্ষা ব্যবস্থাকে চালিত করছে সরকার। এবং এই প্রেক্ষাপটেই প্রবল বিতর্কের মুখে সরকার যেটা সিদ্ধান্ত নিল যে আপাতত এই প্রকল্প স্থগিত রাখা হচ্ছে, এবং শিক্ষামন্ত্রী যেটা জানাচ্ছেন যে স্কুল শিক্ষা দপ্তরের কোনো অনুমোদনই নেয়নি এই বাঁকুড়া জেলা প্রশাসন, এবং এটা স্থানীয় স্তরে হয়েছে। এবং ইতিমধ্যেই গতকালই এই ঘটনা, এই খবর সম্প্রচারিত হওয়ার পর স্কুল শিক্ষা দপ্তরের সচিব মনীশ জৈন তিনি যোগাযোগ করেন জেলা প্রশাসনের সঙ্গে, এবং যেটা জানা যাচ্ছে জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে কেন তারা অনুমোদন নেননি তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি
অনুমোদনের জন্য আবেদন করতেও বলা হয়েছে। একটা বিষয় স্পষ্ট আজকে শিক্ষামন্ত্রী বা সরকারের মোটিভ থেকে যে সরকার প্রবল বিতর্কের মুখে আপাতত স্থগিত করছে কিন্তু পুরোপুরি বাতিল করছে না, অর্থাৎ জেলা প্রশাসনকে বলা হচ্ছে যে আপনারা আবেদন করুন, অনুমোদনের জন্য আবেদন করুন, সেই আবেদন সরকার বারবার প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে যাবে, প্রাথমিক শিক্ষা পর্ষদের যে একাডেমিক কাউন্সিল আছে সেই কাউন্সিল যদি মনে করে তারা সিদ্ধান্ত নেবেন, তারপর এটা লাগু হবে।